জায়গাটা খুব চেনা চেনা লাগছে, তাই না তোমাদের? হ্যাঁ, একদমই ঠিক ধরেছো। আবারও আজকে আসতে হয়েছে স্কুলে, মানে যে কাজের জন্য কালকে এসেছিলাম সেই কাজটা তো হলোও না, মানে হয়নি, আজকেও হলো না। আজকে শুধু দরখাস্ত জমা দিয়ে বেরিয়ে পড়লাম। তো সেখান থেকে যাচ্ছি আবারও আর একটা দারুণ জায়গায়, অনেক এনজয় হতে চলেছে আশা করছি। তো চলো, তোমাদেরকে ইন্ট্রো দিতেই তো ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি রূপ ব্লগ। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই জানতে পারবে, বাকিটা তো টাইটেল দেখে বুঝেই গেছো। কি রোদ বাবা! তো এভরিওয়ান দেখো, দারুণ একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। বাবা হেঁটে চলো এখানটায়। তো দেখো মহারানী এখনো আসেনি, একটা মানে কি বলবো, খুব কাছের একজন একটা মানুষ, তো তার কাছেই যাচ্ছি। তো যাই হোক, এইমাত্র টোটো থেকে নামলাম, তো কে হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই যে আসছে, চলো। ওই যে দেখো, রেড কালারের ড্রেস পরে আমাদের ম্যাডাম এখন আসছে টুকটুক করে আমাকে নিতে। মন মেজাজ ভালো না থাকলে না ফোনের দিকে এত ধ্যান থাকে না, এইদিকে যদি মুখ করে বসতো না তবে তাহলে ভালো হতো। দেখ ঘোরা, আদৌ মেকআপ শেকআপ করতে লাগবে না, কই মেকআপ করিনি, আমাকে ক্যামেরায় নিবি না, বাপ রে। কি এ কি কি কোথায় এসেছি ভাবছো তো? আসলে এটা আমার একটা বেস্ট ফ্রেন্ডের বাড়ি, মানে বলতে পারো একটা সঙ্গী, স্কুল লাইফের বোঝার মানুষ, যে থাকতো তোমার মনের কথা না বলতেই বুঝে যায় সেই ধরনের একটি মানুষ, তার কাছেই এসেছি। এটা হলো আমার খচ্চনি বেস্টি, মানে এর সঙ্গে ওটা ওর মেয়ে, আমার বৌমা। তো যাই হোক, এটা হ্যাঁ আমাদের ঠিক করা হয়ে গেছিলো, রাহুল আমি এরা সবাই। তো যাই হোক, এটা হচ্ছে নেহা, ওর সঙ্গে আমার বন্ধুত্ব কম ছিল আগে, ঝগড়াই বেশি হতো। তো যাই হোক, যতটা ঝগড়া হয়েছে মানে ওর সাথে যত ঝগড়া হয় ততটা আমাকে বোঝে। আর এটা ওর বোন, আর ওই যে এখানে নানি ভাই, এমনি ব্লগ, হ্যাঁ ব্লগ শুট হচ্ছে, ওটা জানালাম। তো যাই হোক, পাপার প্রশ্ন শেষ হচ্ছে না, চলো আমরা এখন একটু নাচা কোদা করি, পরে কথা বলছি, ঠিক আছে? দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার এটাও নেই, আসবে তো এটা না, হ্যালো তো বন্ধুরা দেখো, ফাইনালি কিন্তু আমাদের শুটিং শুরু হয়ে গেছে। তো কিসের শুটিং আশা করছি বুঝতেই পারছো, শুটিং তো নয়, এগুলো হচ্ছে আজকালকার ন্যাকামি যেটা প্রত্যেক ঘরে ঘরে হয়ে থাকে আশা করছি। তো আপাতত দেখো, আমরা ইনস্টাগ্রামে রিল ভিডিও বানাচ্ছি, তো সেটারই শুটিং চলছে। তার মধ্যে বাচ্চা কাচ্চার ডিস্টার্ব, নেটওয়ার্কের প্রবলেম, মানে অনেক রকম জুট ঝামেলা, মানে কি বলবো, ঝড় তুফান পার করে আমরা একটা ভিডিও শ্যুট করছি। তো ফাইনালি ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে, কেমন হলো তোমরাও একবার জাস্ট দেখে নাও ভালো করে। থেকে হেসে হেসে মরবো, দাঁড়াও আরো এখনো রিলস ভিডিও অনেক বানানো হচ্ছে, পরে দেখো, দাঁড়াও অন্ধকার আসছে এদিকে, এদিকে ঠিক আছে, হ্যাঁ এখন গান সিলেকশন চলছে। যাই হোক, চলো
ভিডিও তো অনেক শ্যুট করলাম, তারপরে মানে একটু ক্লান্তও হয়ে গেছিলাম, তো ফাইনালি দেখো একটু আড্ডা দিতে বসেছি। আড্ডা বলতে একটু দুই বান্ধবী মিলে পার্সোনালি গল্প, মানে কত দিন পরে, মানে বুঝতে পারছো একদম 5 বছর পর ওর সঙ্গে দেখা। তো যাই হোক, তারপরে গল্প করতে করতে সারা দিনটাই তো পার করে দিয়েছিলাম প্রায়। তো এখানে দেখো দুপুরের খাওয়া দাওয়া করতে নিয়ে আসলো, তো রান্না করেই রেখেছিল এখানে, চিকেন কষা, ডাল, তারপরে কিসের একটা চচ্চড়ি করেছিল। যাই হোক, খেতে চায় না, বাড়িকে খাই দিল, খাওয়ার অনেক নখরা আছে, তখন ফ্রি থাকবে খেতেই না, যাওয়ার আগে যাওয়ার আগে আগে খাইয়ে দিল। বলো কি করে বিশু বিশু খাতে বিস্কুট দিয়ে দেবে, তোমার খুচমুচ খায় একটা, বিস্কুট খায় না জানিস, ক্রিম বিস্কুট কিনবে, ক্রিমগুলো চাটবে আর বিস্কুটগুলো ফেলে দেবে। আর এত গল্প করার পরেও না আমাদের যেন কথাই শেষ হচ্ছে না, খেতে বসেও বক 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 করেই যাচ্ছি দুজনা মিলে, মানে ওর বাচ্চার গল্প, আমার বাচ্চার গল্প, দুজনার হাজবেন্ডকে নিয়ে গল্প, ইয়ার্কি ঠাট্টা, কত রকমের পুরনো স্মৃতি, খেতে খেতে আবার গল্প হচ্ছিল নেহা স্কুলে থালায় করে মানে ব্যাগের তলায় টিফিনে করে ভাত তরকারি নিয়ে যেত, তো সেগুলো কিভাবে আমরা 4-5 জন মিলে কাড়াকাড়ি করে খেতাম, মানে কেউ এক মুঠো বেশি পেলেও একটা মনে শান্তি হতো, একটা স্যাটিসফ্যাকশন যে হয় না সেটা আসতো। তো সেই রকমেরই অনেক ধরনের ইয়ার্কি ঠাট্টা, মানে বুঝতেই পারছো কত দিন পরে দেখা হলে যা হয় আর কি, একটা আবেগ জড়িয়ে পড়ে। তো তারপরে এখানে দেখো নেহা এখানে ম্যাগি বানাতে বসে পিকলুর জন্যে, কারণ ও ভাতটা খায়নি কো, আর সত্যি কথা বলতে চিকেন রান্নাটা যে কে করেছিল জানি না, তবে দারুণ হয়েছিল। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 4:47, আর আমি এসেছিলাম কটায়, দুপুর 12টা না 1টায় রে, অনেকক্ষণ গল্প করতে করতে যে কখন সারাদিনটা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এই যে দেখো আমার ছোট্ট বুমাইটা, তো যাই হোক ওটা নেহার মেয়ে, আমাদের আরু বেবি এটা। তো নেহা এখন দেখো ম্যাগি তুলে দিয়েছে পিকলুর জন্য, ভাত টাত কিছু খায়নি আর মুখটা কিভাবে ঘোরাচ্ছে তাহলে। তো যাই হোক চলো, ফেসের ইয়ে এসছে এটা ক্যামেরায়, আমার ছেলে সেটিং সব উল্টো পাল্টা করে দিয়েছে, দেখ হলুদ হলুদ আসছে, সবগুলো স্কিনটাও হলুদ আসছে, আর এখানে দেখ কি সেটিং করেছে, এটা আমি ছিল না করে দিয়েছি, ও করে দিয়েছে। ভিডিও করছি তাও হলুদ হলুদ কালার লাগছে। তো যাই হোক চলো নেহা ম্যাগিটা বানিয়ে নেই, পিকলুকে খাওয়াবো, খাইয়ে আবার বাড়ি যেতে হবে, অতটা দূর কখন থেকে বক বক করতে বসেছি, একটু ঘুমও হলো না। তো যাই হোক চলো দেখতে থাকো। আর ইনি হলেন নেহার মা, তো আমাকে আসতে দেখে উনি কাজ করেন, তো কাজ থেকে এসে আমাকে দেখে সত্যি কথা বলতে ভীষণই খুশি হয়, আর একেবারে মানে কি বলবো পিকলুকে দেখে তো আরও বেশি মানে ব্যস্ত হয়ে পড়েছিলেন আর কি, মানে থাকে না বাচ্চা কাচ্চা দেখলে যা হয়, তো তারপরে আবার হাত পা হাত পা ধুয়ে সাথে সাথেই আবার চা বসায়, আর আমরা তো এদিকে বক বক করতে করতে প্রায় সন্ধ্যায় লাগিয়ে দিয়েছিলাম, মানে আমাদের কোনো খেয়ালই নেই যে ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই। তো যাই হোক এখানে দেখো চা বিস্কুট চানাচুর প্যাটিস থেকে আরও মানে কি যে করবে ওরা নিজেরাই বুঝে উঠতে পারছে না, মানে আমার বল না, আমি বলার থেকে তুই বলা বেস্ট হবে, কারণ আমি তো তোর এখানে এসেছি না। আর আমাদের কথাবার্তা গল্প হাসি ঠাট্টা ইয়ার্কি সব কিছু দেখে আশা করছি বুঝতেই পারছো যে ওরা কেমন ধরনের মানুষ, সত্যি কথা বলতে এইরকম খুব কমই আছে, যেহেতু সেখানে আমি একটা হিন্দু বাড়ির বউ হয়ে সেখানে হাজির হয়েছি সেটা তো পরের কথা, তা মানে এক থালায় খাওয়া চা খাওয়া থেকে শুরু করে এক প্লেট থেকে সব নেও, মানে একটা যে মানুষ ঘৃণা করে না যে ওর এঠো ছোবো না বা এরকম কোনো কিচ্ছু না, কিন্তু এই জিনিসটা আমাকে নিয়ে অনেক জায়গায় হয়েছে, কিন্তু এখানে সেই জিনিসটা একদমই নয়, মানে কি বলবো মানে মনটা এত শান্তি পেয়েছিল না সেদিন। এভরিওয়ান দেখো দেখতে দেখতে 5:30 বেজে গেছে, একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম চাটা খাওয়া দাওয়া করে, এখন এসে হাজির হয়ে গেল বিদায়বেলা, মানে বুঝতেই পারছো 5 বছরের পুরনো বান্ধবী, সারাটা দিন যে কত আনন্দের সঙ্গে কাটালাম ভাবতেই পারিনি ওর সঙ্গে দেখা হবে। তো যাই হোক চলো বাড়ির দিকে রওনা দিই, পাপা চলো।
তো এভরিওয়ান দেখো, নেহার ফুল ফ্যামিলি এখানে আছে। এখানে এই যে নেহার মা, বড় মামি, রুকসার, আচ্ছা নাও দেখাও। তো চলো, মানে আমি সত্যি ভাবতেও পারিনি ওর সঙ্গে দেখাটা হবে এত বছর পর, 5 বছরে। চলো টাটা, সবাইকে টাটা করে দাও। হ্যাঁ দেখেছি, চলো টাটা। এই তো দেখেছি, নেই দাও ওটা, ওই যে বুলুকে দিয়ে দাও। চলো টাটা, শোনো আমার, আমি দাও আমার, আমি একটা দেব, আসো শোন নিতে চাইবে না, চলো আসলাম। হ্যাঁ আবার কবে আসবো জানি না, যখনই আসবে এখানে কিন্তু আসবে আমাদের। আমি অনেকবার আসতে চাই, ওই থাকে না, ওই জন্য আর আসি না, যখনই আসি তখনই ও থাকে না। আবার পরে কে কে আসবে তোর ট্রেন দিতে? চলো আয়, ওকে নিয়ে আসবে না পুষ্টিকে, চলো আসো বাবা পুষ্টি। বন্ধ ছোট তো ওটা শো করবো, ঠিক আছে আচ্ছা যা। হাসালি নেহা, তো বন্ধুরা সারাদিন অনেক আনন্দ, হই হুল্লোড়, আড্ডা, ইয়ার্কি, হাসি, মজা, মানে আর কি বলে তোমাদেরকে বোঝাবো, সব কিছু একটা মানে কি বলবো, আমার বুকে একটা অ্যালবাম হয়ে, একটা স্মৃতি হয়ে থেকে যাবে। মানে আবারও একটা ইম্পর্টেন্ট সিটি জড়িয়ে নিয়ে চললাম আমি, তো পান্ডুয়া থেকে তো এর মধ্যেই চলে যাব, তবুও এই স্মৃতিগুলো কিন্তু তোমাদের জন্যও আমি রেখে গেলাম। তো এদিকে টোটো ধরে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর আরেকটা কথা, মানে এরকম কার কার তোমাদের কি সেই বেস্ট ফ্রেন্ড আছে এতদিন পর দেখা, বা এখনও দেখা হয়নি, সেরকম যদি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আর আশা করছি এত বছর পরের বন্ধুর সঙ্গে দেখা হলে ফিলিংসটা যে কেমন হয় সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো শেষমেশ একটা কথাই বলবো, যে কিছু থাকুক না থাকুক, পৃথিবীর সব বন্ধুত্ব যেন এইভাবেই বেঁচে থাকে, আর এইভাবেই যেন মানুষ একটা করে স্মৃতি কুড়িয়ে নিতে পারে, যেমনটা আবারও আমি একবার আর একটা স্মৃতি, একটা আবেগ কুড়িয়ে রেখে গেলাম। তো যাই হোক, চলো এই বলে বকবকানি বন্ধ করছি, ভিডিওটাও শেষ করছি। চলো সবাই ভালো থেকো, টাটা বাই বাই, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।